ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্যাপরিট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনলাইন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ পর্যায়ে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য একটি আকর্ষণীয় নিউজ রয়েছে, যে নিউজটিতে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতর স্কেল প্রাপ্তির ক্ষেত্রে অনলাইনে যেভাবে কাগজপত্র সাবমিট করবেন। তো ইতিপূর্বে আমরা 2021 সালের জনবল কাঠামোতে 11.9 পয়েন্টে একটি প্রজ্ঞাপন রয়েছে, যে প্রজ্ঞাপনটিতে উল্লেখ রয়েছে যে 16 বছর পূর্তিতে দ্বিতীয় টাইম স্কেল বা চতুর্থ স্কেল জন্য একজন শিক্ষক অনলাইনে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আজকে এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের যে বিষয়গুলো দেখাবো সেটি হচ্ছে যে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে অনলাইনে আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করবো, সেই বিষয়গুলো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে রয়েছে। তো চলুন শুরু করি, আমরা ফার্স্টে দেখবো আমাদের কি কি কাগজপত্র লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাডেমিক সার্টিফিকেট এসএসসি সমমানমূল, একাডেমিক সার্টিফিকেট এসএসসি সমমানমূল, একাডেমিক সার্টিফিকেট বিএ সমমানমূল, একাডেমিক সার্টিফিকেট এমএ সমমানমূল যদি থাকে, সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট অন্যান্য মূল, বিএ সার্টিফিকেট মূল, যোগদানের চিঠি মূল, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, শিক্ষক কর্মচারী বক্তব্য ইনস্টিটিউট সর্বশেষ স্বীকৃতি, এসএমসি অফিস জিবিআর রেজুলেশন, অভিজ্ঞতা সনদ, পেশাগত প্রশংসাপত্র সংশোধন ফল পূরণ, ইনস্টিটিউট প্রদানের নিয়োগপত্র থেকে নন ব্রেক অফ সার্টিফিকেট মূল, আবেদনকারী সম্পর্কিত এমপিও কপি প্রথম ও শেষ এবং অন্যান্য বর্তমান এসএমসি জিবি ডাউনলোড অনুমোদনের অনুমোদন পত্র, তারপর অন্যান্য কাগজপত্র ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেভাবে এই কাগজপত্রগুলো সাবমিট করবো সেই বিষয়গুলো শুধু একটি নিয়ম জাস্ট দেখাচ্ছি। তো চলুন শুরু করি, আমরা অনলাইনে যেভাবে আমাদের কাগজপত্রগুলো সাবমিট করবো। তো আমরা ফার্স্টে imish.gov.bd লিখে সার্চ দেবো, তখন এরকম একটি আমরা হোম পেজ বা ফ্রন্ট পেজ দেখতে পাবো, সেই পেজটিতে আমরা লগ ইনে ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমরা যেভাবে ই করব, তারপর এখানে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবো আমাদের প্রতিষ্ঠানের। দেওয়ার পরে আমরা ঠিক এখানে আসব, এখানে আসার পরে আমরা এপিওতে ক্লিক করব, তারপর আমরা ক্লিক করব আপার গ্রেডে, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমরা ঠিক এখানে ক্লিক করব, আমাদের প্রতিষ্ঠানের ইতে ক্লিক করব। করার পরে আমরা যে শিক্ষক অর্থাৎ 16 বছর পূর্তিতে টাইম স্কেল পাবে তার কাগজপত্র আমি প্রথমটাই এখানে দেখাচ্ছি, আমরা এটিতে ক্লিক দেব। দেওয়ার পরে তার এখানে তথ্যাদি যেটি যে তথ্যগুলো ইনক্লুড করতে হবে সেই তথ্যগুলো আমরা দেবো। ধাপে ধাপে এভাবে দিয়ে আমরা সেভ এজে ক্লিক করবো, একবার এটা আমরা ই করবো না, সাবমিটে ক্লিক করবো না, প্রথমে সেভ এজে ক্লিক করবো, পরে দ্বিতীয় ধাপে যাব, আবার তৃতীয় ধাপে যাব, এভাবে যা যা তথ্য আছে সবগুলো আমরা চতুর্থ ধাপে যাব, হ্যাঁ এই তথ্যগুলো আমরা পূরণ করবো, পঞ্চম ধাপে যাবো, এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো আমরা এখানে আমরা কি করে দেবো, যেমন আপলোড অ্যাটাচ ফাইল একাডেমিক সার্টিফিকেট আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন একাডেমিক সার্টিফিকেট আপনি যদি ফাইল যে সংযুক্ত করতে চান তাহলে এটিতে ক্লিক করবেন। জি এখানে ধরুন আপনি একটি ফাইল ক্লিক ই করবেন, জমা দেবেন। তো ধরুন এটি 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 সেই একাডেমিক সার্টিফিকেট ফাইল, তারপর কি করবেন সংরক্ষণ করুন, এটি যে সংরক্ষণ করবেন, করলে এখানে দেখুন টিক চিহ্ন আসবে। তো এইভাবে আপনি সব যা যা এখানে প্রয়োজনীয় যত কাগজপত্র আছে সব কাগজপত্র আপনি ই করবেন। আমি সর্বশেষ আপলোড আর একটা আপলোড দিচ্ছি এখানে দেখুন, দিয়ে তারপরে ফাইল নির্বাচন করুন। তো ফাইল নির্বাচন করে ধরুন আমি আরেকটা সর্বশেষ কাগজ দিলাম, দেওয়ার পরে তারপর এখানে আমি এই সংরক্ষণে ক্লিক করলাম, এই যে লাস্ট এখানে ক্লিক ই আসছে, এই যে এটা যখন দিলাম অ্যাপ্রুভাল সার্টিফিকেটে। তো এইভাবে দেওয়ার পরে আপনি এখানে একটা মন্তব্য লিখে দিতে পারেন, যে এখানে আমার সকল কাগজপত্র কি করলাম সাবমিট করলাম, এখানে একটা মন্তব্য লিখে তারপর আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আবার পুনরায় আপনি এগুলি যাচাই করবেন সব কিছু দেখে, তারপর মানে সম্পূর্ণ কমপ্লিট হলে তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক দেবেন, আর ইচ্ছে করলে আপনি এখান থেকে প্রিন্ট ইনস্ট্রাকশন আপনি প্রিন্ট দিয়েও নিতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন মুহূর্তের মধ্যে যে কোনো ভিডিও অর্থাৎ আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যান। আজকের মতো ভিডিও টিউটোরিয়াল এখানে রাখছি, আল্লাহ হাফেজ।